হ্যালো আসসালামু আলাইকুম, এটা কাতার সুমাল সাগর পার। এখন এখানে পানি শুকাই গেছে, পানি আবার জোয়ার আসলে পানি আসবে। এখানে এদিকটা দেখাও, এদিকটা দেখাও, এখানে প্রাচীনকালের কিছু বিল্ডিং আছে, অনেক পুরান ঘর আর কি। এখানে পাথর দিয়ে প্রাচীনকালের অনেক পুরান ঘর, এগুলো খুব দেখার মতো দৃশ্য। এগুলো কাতারিরা এখানে রেখে দিয়েছে, এগুলো ভাঙে নাই স্মৃতি হিসাবে, অনেক প্রাচীন যুগের ঘর। এখানে পুরান মসজিদ আছে, এগুলো দেখলে মনে করেন 70 বছর 80 বছর, এগুলো দেখলে আপনাদের 70 বছর 80 বছর আগে এখানে কি ছিল এটা দেখলে, এগুলো দেখলে বোঝা যায়। মানে খুব দারুণ একটা দৃশ্য এখানে, এখানে খুব দারুণ একটা দৃশ্য। এখানে অনেক পর্যটক দেখেন, এখানে পর্যটক অনেক পর্যটক দেখেন। এখানে একটা টাওয়ার আছে এখানে নেটওয়ার্কের জন্য। আর ওই পাশে দেখতেছেন, ওই পাশে যে টাওয়ার দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে সৌদি আরবের। মানে খুব দারুণ একটা দৃশ্য এখানে আসলে বোঝা যায়, খুব দারুণ একটা দৃশ্য। তো আমি আপনাদেরকে ভিতরে দেখাবো, ভিতরের দৃশ্যগুলো খুব দারুণ। ভিতরে আসুন, এই দেখেন ভিতরের দৃশ্যটা দেখেন, অনেক প্রাচীনকালের ঘর। এখানে আগে কাতারিরা থাকতো এখানে। এ দেখেন জানালাগুলো দেখেন, কাঠের কাঠের আর পাথর দিয়ে খুব উন্নত মানের, তখনকার কালে এগুলো অনেক মূল্যবান ছিল, খুব দারুণ। এখানে ভিতরে একটু দেখা, এগুলা দেখলে বোঝা যায় কাতার আগে কিরকম ছিল, এগুলা দেখলে বোঝা যায় আসলে। আমি আপনাদেরকে ওইখানে দেখাবো, ওইখানে খুব দারুণ একটা মসজিদ আছে। এটা হচ্ছে মানুষ চলাচলের পথ, এটা হচ্ছে যে মানুষ চলাচলের পথ। এখানে এটা দেখাও, মানুষ চলাচলের পথ, অ্যামাজিং অ্যামাজিং, খুব সুন্দর খুব সুন্দর। এখানে অনেকগুলো বাড়ি একসাথে, এখানে বস্তির মতো অনেক মানুষ ছিল একসময়। এখানে আমাদের দেশে বস্তির মতো এরকম এক জায়গাতে অনেক মানুষ ছিল। ওইখানে একটা দেখা যাচ্ছে পুরান মসজিদ, 70 থেকে 80 বছর আগের। এগুলো কাতারিরা স্মৃতি হিসেবে রেখে দিছে, এগুলো ভাঙে নাই। 70 থেকে 80 বছর আগের ওই জায়গাতে একটা পুরান ঘর আছে। তো আসলে আমরা এখানে দেখি এগুলো, তুমি কিছু বলো। হ্যালো, সালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কাতার সুমালে আছি। এখানে একটা মরুভূমি দেখার জন্য আমরা আসছি। এখানে আগের যবনার মানুষদের মতো মানুষরা কত কষ্ট করছে দেখেন, সবগুলা এখানে আছে। দেখেন এখানে পুরাতন ভূতের বাড়ির মতো অনেকগুলো আছে, আমরা এগুলো দেখার জন্য আসছি। আপনারাও দেখেন, উপভোগ করেন কাতারে যে এমন একটা জায়গা আছে যা আমরা কখনো ভাবি নাই। আগেরকার মানুষ দেখেন, এরাও অনেক কষ্ট করে আজকে এই কাতারকে কত উপরে নিয়ে গেছে। আমরাও চাই আমাদের বাংলাদেশটা এরকম হবে একসময় ইনশাআল্লাহ। সবাই দেখেন, আগের এই কাতার দেখলে মনে হয় না যে এই কাতার আজকের কাতার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আমরা এগুলো দেখার জন্য আসছি, অনেক বড় একটা জায়গা অন্তর্ভুক্ত। ওইখানে একটা দেখা যাচ্ছে মসজিদ, ওটা 70 থেকে 80 বছর আগে। দেখেন ওইখানে একটা মসজিদের মিম্বর দেখা যাচ্ছে, এটা অনেক উপরে, আপনারা হয়তো কাছে গেলে দেখবেন। এমনি তো ফটো আইয়া না, এমনি তো ফটো আইয়া না, কেসা না।